হ্যালো, মিস্টার চ্যাটার্জি আছেন? দীপঙ্কর, আমি সুরেশ বলছি, সুরেশ মিত্র, ইওর ওল্ড পার্টনার। হ্যাঁ, ইয়েস, এতদিন পরে। হ্যাঁ, না বুঝতেই পারছো, একটা দরকার তাই ফোন করছি। হুম হুম না জাস্ট ইনফরমেশন, পুত্রটি কি করছে তোমার এখন আজকাল? কি, পালিয়ে গেছে বাড়ি থেকে, কবি হবে বলে? ইয়ং পিপুল সব, না না পালায়নি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওর নামটা যেন কি? সোমদত্ত। সোমদত্ত। দীপঙ্কর, দীপঙ্কর, আই ওয়ান্ট টু গিভ ইউ এ সারপ্রাইজ, ক্যান ইউ কাম ডাউন? এক্ষুনি আমার বাড়িতে আসতে পারবে? হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি। না না, তুমি এসো, তারপর আমি বলবো সারপ্রাইজটা কি। হ্যাঁ প্লিজ। সোমদত্ত চ্যাটার্জি, রাস্তায় কিছু লোক আমায় তাড়া করেছে, আমি একটু আশ্রয় দেবেন প্লিজ। ঝিল্লি তুমি? ঝিল্লি পুতুল বলবে না, দেবেন একটু আশ্রয়? আর কিন্তু ফেরত যাব না। কিন্তু এখানে তো তোমার কষ্ট হবে। কেন শোন, কষ্ট হবে কেন? আরে ও তোমরা, আমরা কি মরে গেছি নাকি রে? হ্যাঁ বাবা, তুমি আরে কমল, একদিন আমি তোর অনেক কথা শুনেছি বুঝলি, এবার কিন্তু তুই আমার কথা শুনে চলবি, ঠিক আছে? চল এক্ষুনি বউকে বাড়ি চল। হ্যাঁ চলো। কিন্তু আরে কিন্তু কিচ্ছু নেই, আমি তোমাকে কথা দিচ্ছি, এই দীপঙ্কর তোমাকে আর বিশ কোনদিন ব্যবসা করতে বলবে না। কিরে বলবি? না না বিহাই না বিহাই।